পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রতিরোধ যোদ্ধাদের নতুন হাইকমান্ড, দীর্ঘযুদ্ধের প্রস্তুতি হিজবুল্লাহর। পরেই জানিয়ে দিব আল আকসা অভিযানের পর ইসরায়েলে তুর্কি ইস্পাত রপ্তানি 100 গুণ বেড়েছে। জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় 12 ইসরায়েলি সেনা খতম। এছাড়াও জানিয়ে দিব ইরানের সাথে সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাশিয়া, যে কোনো প্রয়োজনে সহযোগিতা করার অঙ্গীকার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ইরানের উপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা, অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ কয়েক বছর ধরে চলতে থাকা লেবানন ইসরায়েল সংঘাত এবার নতুন রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের জাল বুনছে। সেই পরিকল্পনা ঘিরেই গোষ্ঠীটি শুরু করেছে শীর্ষ কমান্ড গঠনের কাজ। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য নিশ্চিত করেছে উচ্চ পর্যায়ের দুটি সূত্র। ইরানের প্রত্যক্ষ মদত ও সমর্থনে 1985 সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। গত দশকগুলোতে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সময়ে সংঘাতে জড়ায়, কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও এর জবাবে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ইসরায়েল ও হিজবুল্লাহকে বড় যুদ্ধের মুখোমুখি করে তোলে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের উপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চলেই হিজবুল্লাহর প্রধান কমান্ড কেন্দ্র সহ গোষ্ঠীটির গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনার অবস্থান। ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর থেকে হামাসের প্রতিসংহতি জানিয়ে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে হিজবুল্লাহ। জানা গেছে গত 20 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছে হিজবুল্লাহর প্রধান জেনারেল হাসান নাসরুল্লাহ সহ প্রায় সব শীর্ষ কমান্ডার। প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার এ নিয়ে জানায়, নাসরুল্লাহ নিহত হওয়ার 3 দিনের মধ্যে নতুন একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে গোষ্ঠীটি। 1 অক্টোবর থেকে সেটি কার্যকর রয়েছে। আগে গোষ্ঠীটির মধ্যম ও নিম্ন পর্যায়ের যোদ্ধাদের জন্য যেসব কঠোর বিধিনিষেধ ছিল, নাসরুল্লাহ ও অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার পর থেকে তা অনেকটাই শিথিল পর্যায়ে রয়েছে। বলা হচ্ছে হিজবুল্লাহ বর্তমানে কঠিন সময় পার করছেন, আর এই সময় টিকে থাকার জন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংগঠনটি, আর এতেই আশঙ্কা করা হচ্ছে লেবানন দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে। আল আকসা অভিযানের পর ইসরায়েলে তুর্কি ইস্পাত রপ্তানি 100 গুণ বেড়েছে। যদিও তুর্কি রাষ্ট্রনায়করা দাবি করছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে ইস্পাত রপ্তানি সীমিত করেছে, তবে প্রাপ্ত পরিসংখ্যানগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ইসরায়েলের কাছে দেশটির ইস্পাত রপ্তানি 100 গুণ বৃদ্ধি পেয়েছে। তুর্কি এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বা TIM একটি প্রতিবেদনে ঘোষণা করেছে, গত 8 মাসে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে তুরস্কের ইস্পাত রপ্তানি 100 গুণ বেড়েছে। পার্সটুরে জানাচ্ছে যে তুর্কি সাংবাদিক মেতিন জেইহান এই প্রসঙ্গে বলেছে, তুরস্ক ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ইস্পাতের চাহিদা সরবরাহ অব্যাহত রেখেছে, তবে শুল্ক নথিতে ফিলিস্তিনের নামে রপ্তানি মিথ্যা নথিভুক্ত করেছে। মিডল ইস্ট আই ওয়েবসাইটও এক প্রতিবেদনে দাবি করেছে যে তুর্কি ব্যবসায়ীরা ইসরায়েলে কিছু পণ্য রপ্তানি বাড়িয়েছে, কারণ সরকার এ নিয়ে কঠোর নয়। আলাক্সা তুফান অভিযানের কয়েকদিন পর তুর্কি সরকার ঘোষণা করেছিল যে তারা ইসরায়েলের ইস্পাত সহ কিছু পণ্য রপ্তানির মাত্রা কমিয়ে আনবে। ইসরায়েল ও তার গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ইস্পাত ব্যবহার করে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইহুদিবাদী ইসরায়েলের ইস্পাত চাহিদার 65% তুরস্ক সরবরাহ করে। হিজবুল্লাহর হামলায় 12 ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই অভিযানে অন্তত 12 জন জয়নবাদী সেনা নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ডজনেরও বেশি। তেহরান ভিত্তিক প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সেনা সমাবেশ ও কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহর অভিযানের পর ইসরায়েলের ঘাতক বাহিনী স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে তাদের 1 ডজনেরও বেশি সেনা নিহত হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সেনা সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের গভীর অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। দখলদারদের উপর তাদের এই হামলা প্রতিদিন বাড়ছে বলেও হিজবুল্লাহ জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং কমান্ড সেন্টারের সাথে পূর্ণাঙ্গ ও
সময় মতো যোগাযোগের মাধ্যমে তাদের সমস্ত অভিযান পরিচালনা করছে। এছাড়া ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের বেশ কয়েকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠীটি বলছে, বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা এবং তাদের ট্যাঙ্ক কিংবা অন্য সামরিক যান এখনও লেবাননের ভেতরে ঢুকতে পারেনি। ইরানের সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাশিয়া। আশখাবাদে পেজস্কিয়ান পুতিন বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ককে রাশিয়া বিশেষ গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সম্পর্ক সফলতার সাথে উন্নত করছে। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে ইরানের প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ মাসুদ পেজস্কিয়ানের সাথে বৈঠকে কথা বলেন ভ্লাদিমির পুতিন। দুই প্রেসিডেন্ট সেখানে আঞ্চলিক একটি সংস্থার বৈঠকে যোগ দিতে যান। প্রেসিডেন্ট পুতিন বলেন, আন্তর্জাতিক ঘটনাবলিতে তেহরান এবং মস্কোর অবস্থান খুবই কাছাকাছি। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন খাতে তেহরান এবং মস্কো পরস্পরকে সহযোগিতা করে এবং বিশ্বের বিভিন্ন ঘটনাবলিকে ইরান ও রাশিয়া প্রায় একইভাবে মূল্যায়ন করে। পুতিন আরও বলেন, চলতি বছর ইরান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ আমরা দেখতে যাচ্ছি, যা একটি ভালো প্রবণতা। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজস্কিয়ান বলেন, রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক তা আন্তরিক এবং কৌশলগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আমাদের সম্পর্ক দিন দিন জোরদার করছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের সর্বোচ্চ নেতার ইচ্ছা অনুসারে ইরান ও রাশিয়া দুদেশের অবস্থান খুব কাছাকাছি বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ইরানের উপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত 1 অক্টোবর যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমেরিকা তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ গতকাল ইরানের 10টি কোম্পানি এবং 17টি জাহাজকে অবরুদ্ধ সম্পত্তি হিসাবে ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলেছে, এসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সাথে জড়িত। মার্কিন অর্থ বিভাগ আরও বলেছে, ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যাতে ইরান তেলসহ বিভিন্ন পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে না পারে। আমেরিকা বলছে, তেল বিক্রির অর্থ দিয়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে সাহায্য করে। মার্কিন কর্মকর্তা বলছে, ইরান তেল বিক্রির রাজস্ব দিয়ে যেসব সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে সেগুলোর উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে ওই নিষেধাজ্ঞা। মার্কিন অর্থমন্ত্রী জায়েন্ট ইয়েলেন বলেন, ইসরায়েলের উপর ইরানের হামলার জবাবে আমেরিকা চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে, যাতে ইরান সরকার সামরিক কর্মকাণ্ডের তহবিল যোগদান দিতে না পারে।